Stavili se ty oči? Ale jim stavili se. Vaša. Kinam, to má? Džubaje, kde se? Džubaje. Džubaje, šváte na to ký. Sir, Budiman. Budiman? Jsi. Já bych mohli kdo, to mi vyšší Budiman. আচ্ছা দেখো তো আজকে আমরা যাবো না আমরা এখন সামরিক বাহিনী নিয়ে একটু আলোচনা করবো বলো সেনাবাহিনী সৈনিক পদে কেন আজকে ভাইবা দিতে আসলাম স্যার আমি বাংলাদেশের একজন সৈনিক হতে চাই সোয়েজন আমি ভাইবা দিতে এসেছি স্যার বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুসিংহ সামরিক বাহিনী স্যার যদি আমি আমার নিজ যোগ্যতা এবং দক্ষতা বাংলাদেশ সেনাবাহিনীর একজন যোগ্য প্রার্থী হিসেবে সুযোগ পাই তাহলে আমি নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো শুধু তাই নয় স্যার এই বাহিনীতে নিজের নেতৃত্বে গুণাবলী প্রকাশ করা যায় সৎ নিষ্ঠ ও সুশৃঙ্খলাস্থে জীবনযাপন করা যায় উল্লেখিত বিষয়গুলো ছাড়াও স্যার সম্পূর্ণ সরকারি কলেজে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারবো পাশাপাশি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে বৈদেশিক মূল্য আসা ধরো তুমি সেনাবাহিনীতে চাকরি পেলা এবারে কি করবা ধন্যবাদ স্যার স্যার আমার আত্মবিশ্বাস আছে যে স্যার আমি এবারে চাকরি পাবো কিন্তু যদি কোনো কারণে আমি এবারে এবার মানে চাকরি না পাই তাহলে আমি কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে চাকরি পাওয়ার মতো তো অনেক কিছু যোগ্যতা থাকতে হয় তুমি কি মনে করো চাকরি পাওয়ার মতো করবে তো সৈনিক হওয়ার মতো তোমার এরকম কোনো বিশেষ যোগ্যতা আছে বা গুণাবলী আছে জি স্যার স্যার একজন সৈনিক হওয়ার জন্য 11টা গুণ তার মধ্যে থাকতে হয় স্যার আমার মধ্যে আলহামদুলিল্লাহ স্যার আমার মধ্যে 11টা গুণ আছে কি কি গুণ আছে স্যার আমি সব আমি ন্যায়করণ আমি পরোপকারী কঠোর পরিশ্রম দেশপ্রেমী চরিত্রবান তোমার নিজের সম্পর্কে ইংলিশে 5 লাইন বলো তাহলে বুঝতে পারবো তুমি কতটুকু পারো ধন্যবাদ স্যার মাই নেম ইজ জুবায়ের আহমেদ আই এম স্টুডেন্ট অফ ক্লাস 11 ইন হবিগঞ্জ গভ হাই কলেজ আই এম 18 ইয়ার্স ওল্ড আই এম কামিং হবিগঞ্জ ইন রোমপুর সোলজার ট্রেনিং একাডেমি আচ্ছা তোমাকে 5টা সেন্টেন্স আমি বলছি 5টা সেন্টেন্স কয়টা বলছো My mother's name is Rahina Begum. She is 35 years old. She is housewife. She was born in Bamsandi. She is an honest man. কোন জায়গায় বসে তোমার? স্যার হবিগঞ্জ সদর। হবিগঞ্জ কিসের জন্য বিখ্যাত বলো তো? স্যার চায়ের জন্য। চায়ের জন্য? জি স্যার। কয়েকটা চা বাগানের নাম বলো। স্যার সাতচল্লিশ চা বাগান লালবাগ চা বাগান তোমার বাবা স্যার মাধবপুর তোমার বাবা কি করে স্যার কৃষি কাজ করে কোন ধরনের কৃষি কাজ ধান স্যার ধান জি স্যার ধানের ইংলিশ কি জানো স্যার শরণ হচ্ছে না স্যার শরণ হচ্ছে না বাবার কাছে সহযোগিতা করছে না জি স্যার কখন করে কোন ধান লাগে না বলো তো আমন ধান কখন লাগে না এখন কি করবো স্যার ইউটিউবে স্যার সেনাবাহিনী সম্পর্কে ভিডিও দেখি স্যার স্যার তারপরে ওয়াচ দেখি ইসলামিক ভিডিও গুলো দিস ইসলামিক ভিডিও দেখি নে কিনতে তো টাকা লাগে টাকা পাবো দেখি স্যার পাশাপাশি স্যার কাজকর্ম করি স্যার নিজের টাকা দিয়ে নেট কিনে দেখো নাকি বাবার টাকা দিয়ে নেট কিনে দেখো স্যার নিজের টাকা দিস নিজের টাকা দিস কয় ভাই বোন তোমার স্যার দুই ভাই তিন বোন স্যার দুই ভাই তিন বোন নমস্কার
হিসাব করলে দিন শেষে কয় অর্থ হবে বলো তো? বয়স কত চলে তোমার বললে? বলো তো সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান স্যার। কামরুল হাসান। আমরা জুবায়ের একটু পরিচয় জানি। জুবায়ের আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসছে সেনাবাহিনীর কোচিং করার জন্য, উপস্থিতিমূলক কোচিং করছে। আর আমাদের ভিডিওটি যেটি তোমরা বা আপনারা যারা দেখলেন, এটি প্রস্তুতিমূলক ভিডিও ছিল। এর মধ্যে হয়তো বা ভুল ত্রুটি অনেকগুলো থাকতে পারে, সেই কারণে ক্ষমা শুনে সবাই দৃষ্টিতে দেখবেন। আর জুবায়ের তুমি হবিগঞ্জ জেলা থেকে আসছো আমাদের সোজা একাডেমিতে। তোমার হবিগঞ্জ থেকে যদি কেউ মনে করে বা সারা বাংলাদেশ থেকে যদি কেউ মনে করে যে তোমাদের মতো চাকরির আগে একটা প্রিপারেশন নেওয়া দরকার, তুমি কি মনে করো যে কেউ কি আসতে পারে প্রিপারেশনের জন্য? অবশ্যই স্যার। স্যার আমি মনে করি যে স্যার শুধু আমার জেলা না স্যার, সারা বাংলাদেশ থেকে স্যার এই সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারে স্যার। স্যার আমি এখানে এসে স্যার আমি অনেক কিছু শিখতে পারছি স্যার, সো আমার আত্মবিশ্বাস বেড়েছে স্যার। সো এই জন্য আমি আশা করতে পারি স্যার ইনশাল্লাহ আমি এবার মাটি স্যার বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে পারবো স্যার। আচ্ছা, কনফিডেন্স থাকতে হবে। আসলে যোগ্যতা যার যত বেশি থাকবে, যে যত বেশি প্রিপারেশন তোমরা নিবা এখন থেকে, তোমার ভিতরে স্কিল ডেভেলপ হবে, তোমার যোগ্যতা ডেভেলপ হবে, তোমার যোগ্যতা কথা বলতে হবে মাঠের কেন্দ্রে, ঠিক আছে? তুমি যদি তোমার যোগ্যতা বাড়াতে পারো, তোমার দক্ষতা বাড়াতে পারো, তুমি দেখবা সম্পূর্ণ তোমার নিজের যোগ্যতায় তুমি গর্বিত সৈনিক হতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ জুবায়ের, ভালো থাকো, তোমার জন্য শুভকামনা থাকবো। ওকে, আসতে পারো। আসসালামু আলাইকুম।